হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো গাইস ফাইনালি চলে এলাম আজ আবার নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো গাইস ফাইনালি আজ চলে এসেছি মানে এখানে বরখান গাজীর ঘোড়াদৌড়। এটা মানে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় ঘোড়াদৌড়। আর এই ঘোড়াদৌড় মানে প্রায় আজকে কত মনে হচ্ছে ৮৬ বা ওই ৯০টার মতো ঘোড়া এসছে। আর এখন দেখতে পাচ্ছ সেই মানে ঘোড়ার পথ দেখানো হচ্ছে। এই এখানে মানে সব পতাকা দিয়ে দিয়েছে, মানে এইসব টার্নিং পয়েন্ট বলছে। আর এখন সব এই ঘোড়া আসছে, আরও 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 ঘোড়া আসছে। মানে সব ঘোড়া ঘোড়ার মানে পথ দেখানো হচ্ছে এখন। তারপরে মানে ফার্স্ট রাউন্ড আরম্ভ হবে। আর ফার্স্ট রাউন্ড আরম্ভ হলেই তোমাদেরকে মানে দেখাবো ঘোড়া যেখানে ছাড়া হবে সেখান থেকেই তোমাদেরকে দেখাবো পুরোপুরি ভিডিওটা। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় ঘোড়াদৌড়। তো গাইজ তোমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আর বন্ধুবান্ধবের শেয়ার করে দাও, যাতে বন্ধুবান্ধবরা দেখার সুযোগ পায়। তো গাইজ এখন মানে ঘোড়ার পথ দেখানো হচ্ছে, মানে ফার্স্ট রাউন্ডের প্রথমে দেখতে পাচ্ছ এইসব ঘোড়া ঘোড়া আসছে। আর দেখো পরপর সব লাইন দিয়ে আসছে। আর এই সব দেখতে পাচ্ছ এই মানে তোমাদেরকে বললাম তো মানে ঘোড়া মানে পুরো ঘুমে শেষ করে যাচ্ছে, পরপর একের পর এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ মানে সবাই মানে এর মধ্যে ইতিমধ্যে মানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, মানে ঘোড়া ছুটি দেখবে বলে গ্রামবাসীরা তো চলে এসছে। তো গাইজ মানে এখানে প্রচুর লোক মানে এসছে দেখতেই পাচ্ছ, মানে চারিদিকেই লোক, চারিদিক যেদিকে তাকাবে সেদিকেই লোক। আর আমরা এখন যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? স্টার্টিং পয়েন্টে অর্থাৎ যেখানে ঘোড়া ছাড়াবে সেখানে যাচ্ছি আমরা। তা তোমরা দেখতে থাকো ওখানে মানে প্রচুর ঘোড়া রয়েছে, মানে সব পরপর ছাড়া হবে। ওখানে মানে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেড করা আছে, ওখানে মানে পরপর ছাড়া হবে। এই সামনেই দেখতে পাচ্ছ ওইখান থেকেই মানে প্রচুর ধুলো উঠছে, মানে ওখানে যেহেতু ফার্স্ট ঘোড়া ছাড়া হচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মানে আমার পিছনে বলছে অর্থাৎ এইখানটা, এটা হচ্ছে মানে স্টার্টিং পয়েন্ট। দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একটু পরে এখানে ঘোড়া পরপর ওটা সাজিয়ে দেওয়া হবে, তারপরে ঘোড়া শুট আরম্ভ হবে। তো গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, মানে খুব অসাধারণ লাগবে। এখানে মানে একসাথে প্রচুর লোক এসেছে দেখতে পাচ্ছ, মানে প্রায় লক্ষ লক্ষ লোক এখানে হাঁকা হচ্ছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর এখানে একটু পরেই মানে শুট আরম্ভ হবে, তো তোমাদের সেটা দেখাবো, দেখতে থাকো। গাইজ ওই যে দেখতে পাচ্ছ দাদু মানে মাচার উপরে উঠে গিয়েছে, ওখান থেকে মানে এবারে ঘন্টা মারলেই ঘোড়া ছুট আরম্ভ হয়ে যাবে। নিরাপদে লক্ষ্যস্থলে পৌঁছতে পারে তার জন্য সাহায্য এবং সহযোগিতা করুন।